প্রদীপ সব সময় দেরি, ঘড়ির কাঁটা মেনে না চলাই যেন দস্তুর। ভারতীয় রেলের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এবার সেই লেট লতিফ তকমাটাই ঝেড়ে ফেলতে চাইছে রেল মন্ত্রক। সেই মতো শুরু হয়েছে উদ্যোগ। হাওড়া শাখায় ট্রেন লেটের ঘটনা নতুন নয়, এবার ট্রেনের সময় ঠিক রাখতে সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত 7 কিলোমিটার যাত্রাপথে 3টি রেল গেট তুলে আন্ডারপাস তৈরি করবে রেল। রামরাজাতলা, আলুপাড়া, টিটি গেট, হাওড়া সাঁতরাগাছির মাঝে এই 3 জায়গায় বসছে রেল গেট। হাওড়া ডিভিশনের রেলকর্তাদের দাবি, রেল গেটে সবসময় ভিড় থাকে, ফলে বারবার লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ করতে হয়। কিন্তু মানুষের ভিড় বেশি থাকায় সময় মতো গেট বন্ধ করা যায় না। গেট বন্ধ থাকলেও মানুষ তার নিজ দিয়ে যাতায়াত করতে থাকায় গতি কমাতে হয় ট্রেনের। 7 কিলোমিটার পেরোতে ট্রেনের গড়ে 35 থেকে 40 মিনিট সময় লাগে। সময় নষ্টের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এখন রেল গেট পড়ে রয়েছে, একটা লোকাল ট্রেন পাস করছে, এবং লোকাল ট্রেনটা যেতে না যেতেই দেখা যাবে যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা লেভেল ক্রসিংয়ের মধ্যে কিছু বাইক ঢুকে রয়েছে, তারা যাতায়াত করছে। অর্থাৎ এই যে লেভেল ক্রসিংগুলো, সেগুলোতে এত মানুষের চাপ রয়েছে, রাস্তা প্রচণ্ড সরু, তার ফলে একটা ট্রেনকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই লেভেল ক্রসিংগুলোর কাছে এসে। প্রত্যেক দিন দেখছি ট্রেনগুলো কোনোরকম সময়ে আসছে না, ইরেগুলার টাইমে আসে। অতএব এই কারণে আমাদের প্রত্যেকজনকে অফিস বা স্কুলে যেখানে যেতে হয়, হ্যাঁ, এর দেরি হয়ে যায়, এই কারণে অনেক অসুবিধা হয় প্রত্যেকের ক্ষেত্রে। সাউথ ইস্টার্নের এই যে লোকাল ট্রেনের, এটা একটা ভীষণ সমস্যা। আমরা কোনো দিনই টাইমে ট্রেন পাই না। রেলের দাবি, 3টি আন্ডারপাস তৈরি হলে এই রাস্তা পেরোতে সময় লাগবে গড়ে 15 মিনিট। মোস্ট অফ দি ট্রেনস দে লুজ পাংচুয়ালিটি হোয়াইল পাসিং দোজ 3 LCs, সো উই আর ট্রাইং টু ওখানে লিমিটেড হাইট সাবওয়ে বানিয়ে টু হুইলার্স অ্যান্ড অটোস দে ক্যান পাস থ্রু দ্যাট। রেলওয়ে বোর্ডের তরফে সবুজ সংকেত মিলেছে, খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদী রেল। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।